ঘরের মাঠে টেস্ট সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ ওয়ানডে আর টি-20 দল চূড়ান্ত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের জন্য পাঠিয়েছেন কোচ এবং নির্বাচক। এ সফরে পূর্ণাঙ্গ শক্তির দল পাবে না, তাই বলতে হয় খর্বশক্তির দল নিয়ে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ। এ সফরে দলের সাথে থাকবেন না সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ, তাই 15 সদস্যর স্কোয়াড তৈরি নিয়েও জটিলতায় পড়তে হয়েছে। সাকিব, রিয়াদ, তাসকিনদের বিকল্প কে হবেন? নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে এনামুল হক বিজয় ফিরবেন তা এক প্রকার নিশ্চিত। হঠাৎ বিশ্বকাপে সাকিবের বিকল্প হিসেবে সুযোগ পেলেও জায়গা হয়নি একাদশে, তবে এবার বিকল্প না, মূল স্কোয়াডে থাকবেন বিজয়। এছাড়া আলোচনায় আছেন সৌম্য সরকার, মুসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান ও আফিফ হোসেন। হাথুরু সিংয়ের দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসার পর সৌম্যর উপর নজর রাখেন, কিন্তু জাতীয় দলে ফেরার মতো পারফরমেন্স শো করতে না পারায় তার পক্ষে শক্ত অবস্থান নিতে পারেননি হাতুরু। তবুও হাল ছেড়ে দেয়নি কোচ, তার পক্ষ নিয়ে আবারও টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেন। তবে এবার মনে হচ্ছে হাথুরু সিংয়ে সফল হবেন, কারণ সদ্য শেষ হওয়া এনসিএলে সৌম্য সরকার রানের দেখা পেয়েছেন। 11 ইনিংসে 48.44 গড়ে 436 রান সংগ্রহ করে তালিকার 7 নম্বর পজিশনে আছেন সৌম্য, তাই তাকে দলে ফেরানোর জন্য হাথুরু সিংয়ে এই পারফরমেন্স সামনে নিয়ে আসতে পারে। তাছাড়া এই মুহূর্তে দলের যে অবস্থা তাতে সৌম্য সুযোগ পেতেই পারেন। সৌম্যর ফেভার নিয়ে কেউ কখনো প্রশ্ন উঠায়নি, প্রশ্ন তখনই উঠে যখন পর্যাপ্ত সুযোগ পেয়ে ধারাবাহিক পারফরমেন্স করতে ব্যর্থ হন সৌম্য। তবে সব পুরনো হিসেব ভুলে সৌম্য নিজেকে নতুনভাবে মেলে ধরে আরও একটা সুযোগ পাচ্ছেন বলাই যায়। সৌম্যর পক্ষে থাকলেও আফিফের ক্ষেত্রে বিপরীত মেরিত অবস্থান কোচের, তবে আফিফকে সুযোগ দেওয়া হয়নি তাও বলা যাবে না, পর্যাপ্ত সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন ধ্রুব। তবুও নির্বাচকদের আস্থা রয়েছে এই বাহাতি ব্যাটারের ওপর, তাই তাকে আবারও ফেরানো হচ্ছে জাতীয় দলে। সব কিছু ঠিকঠাক থাকলে নিউজিল্যান্ডের সাথে ওডিআই স্কোয়াডে দেখা যাবে আফিফকে। সৌম্য এবং আফিফ ছাড়া 16 মাস পর জাতীয় দলে ফিরছেন মুসাদ্দেক হোসেন সৈকত, মূলত মাহমুদুল্লাহ রিয়াদ না থাকায় তার সুযোগ পাওয়াটা জোরালো হয়েছে। তাছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা থেকেও মুসাদ্দেক চলে আসবে কোচ এবং নির্বাচকদের রাডারে, কারণ তাকে পরখ করে দেখার এখনই উপযুক্ত সময়। এই 3 জন সুযোগ পেলেও সোহানের বিষয়টি নিশ্চিতভাবে বলা কঠিন। লিটন ফিল্ডে দলে মুশফিকুর রহিম সহ 2 জন উইকেট রক্ষক, তাই ওডিআইতে তার আর ফেরা হচ্ছে না এক প্রকার নিশ্চিত। তবে টি-20 দলে সোহানের সুযোগ রয়েছে। এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওডিআই স্কোয়াড। বিশ্বকাপে ব্যর্থ হলেও ওপেনিংয়ে তানজিদ তামিমকে আরও একটা সুযোগ দেবে তা প্রায় নিশ্চিত। বাকি সদস্যরা হতে পারেন লিটন কুমার দাস, এনামুল হক, বিজয়, সৌম্য সরকার, তাহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মুসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় এই স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন শেখ মেহেদি হাসান, তার পরিবর্তে একজন ব্যাটার সুযোগ পেতেই পারে। যদি তাই হয় তাহলে এই ব্যাটার কে হতে পারে খুঁজে পাওয়া একটু কঠিনই মনে হচ্ছে। আপনার মতে কে হতে পারে এই ব্যাটার কমেন্ট করে অবশ্যই জানাবেন।